তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সেই গাছতলাটা। তো আমরা এখানে দেখব কিছুটা ছেলে এখানে ছেলে মেয়ে খেলা করছে। তো আর এটা হচ্ছে তিলের জমিন, কিন্তু ভালো মতন চাষ করতে পারেনি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিছুটা ছেলে মেয়ে খেলা করছে, কত সুন্দর জায়গাটাও অনেক সুন্দর। তো এই যে একটা ছেলে এখানে কিছুটা মেয়ে এখানে গেম খেলছে, তারা লাগাতার খেলছে এখানে। এদেরই বাড়ি সামনে ওখানে। আর আমাদের এই গ্রামটা খুবই অসাধারণ দেখতে, অসাধারণ সুন্দর একটা গ্রাম, অনেক বড় মাঠ। তো দেখতে পাচ্ছ এরা লজ্জাতে মানে আর মানে আর দোলনা খায় না, আমরা ছিলাম না তাই এরা খুব দোলনা খেয়েছিল, আমরা আসাতে এরা দোলনা আর খায় না। তো গাইস আমরা তোমাদেরকে আর একটা আমি দেখাবো, চলো ওখানে যে আমি দেখাচ্ছি ওই যে একটা তিলের ভুঁই সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। আর এখানে একটা ছোট্ট একটা গ্রাম আছে, বেশি বড় না, ছোট্ট গ্রাম, পাঁচ দশ খানিক বাড়ি আছে, সামনে একটা হাইওয়ে আছে। আর এখান থেকে শুরু করে এই মাঠ চলছে, এখান থেকে অনেক দূর মাঠ চলছে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই তিলের জমিতে। তো তিল কীরকম হয়েছে সবাই বলবে, এটা হচ্ছে 3.5 বিঘা জমি, 3.5 বিঘা জমিতে চাষ করানো আছে তিলের চাষ। তো তিলের চাষ কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে আমাদেরকে, কমেন্ট করে বলবে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমরা বেশি বেশি করে একটু সাপোর্ট করো যাতে আমি আরও আগে যেতে পারি। তো তিলের চাষটা কেমন হয়েছে বলো, আর এখন ফুল এসছে, এখন নতুন করে আবার ফুল এসছে, তিল চলে এসছে তবুও মানে ফুল চলে এসছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো কীরকম হয়েছে অবশ্যই বলবে, অনেক বড় জমি আছে এটা। তো সবাই ভালো থাকো গাইস। তো এখান থেকে আমি শেষ করলাম, আর পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।